What is happening today? টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, দলের হারের জন্য তার কাছে কোনো অজুহাত নেই, বোলারদের নৈপুণ্যেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অধিনায়ক আরও বলেন, বাংলাদেশের বোলাররা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে, যে কোনো দলের বিরুদ্ধে 130 রান চেজ করা আমাদের জন্য কোনো বিষয়ই না, কিন্তু 10 রানে 3 উইকেট পড়ার পর আমাদের যে ধরনের ক্রিকেট খেলার প্রয়োজন ছিল তাই খেলেছে মিশেল মার্স। আমিও চেষ্টা করেছি, কিন্তু 100 রান পার করাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে। ম্যাথু ওয়েড আরও বলেন, আমরা জানতাম আমাদের প্রচুর স্পিন বল খেলতে হবে, যদি আমাদের বোলাররা 130 রানের মধ্যে আটকে রাখে তাহলে যে কোনোভাবেই আমরা জিতব, এ পরাজয়ের জন্য আমি কোনো অজুহাত দেব না। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় পেয়েছে টিম টাইগার। 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে 23 রানে হারায় মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল টাইগাররা। বাংলাদেশের জয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।